সাধারণ রাইজর জীবনক বিপদাপন্ন করে একাংশ ঠিকাদারের লগতে বরপেটা জেলা বিদ্যুৎ বিভাগে কেনেদরে বিদ্যুৎ ট্রান্সফর্মার উদং করে সরকারি টাকার লুণ্ঠন করার লগতে সাধারণ রাইজর জীবনক লৈ হেতালি খেলিছে। চাক এই দৃশ্য সমূহ কেনেদরে বিদ্যুৎ ট্রান্সফর্মারবোৰৰ পৰা নাই কোনো সেফটি বেল, যার ফলত কৃষি প্রধান অঞ্চলের সাধারণ রাইজে দৈনন্দিন নিরাপত্তাহীনতা ভোগ করার লগতে নিজের কণ কণ লড়া ছলীর লগতে গরু ম ছাগলী আদি লৈ প্রতিদিনেই পার করবলগিয়া হয় দুশ্চিন্তার মাজরে। এই দৃশ্য সমূহ বরপেটা জেলার চেঙা সমষ্টির কাছুমরা আরক্ষী থানার অন্তর্গত খোলাবন্ধা মৈয়াদিয়া অঞ্চল। এখন দুখন নহয় প্রায় সকলো ট্রান্সফর্মারে এনেদরে উদং আর মাটিতকৈ মাত্র 2-3 ফুটমান উপর সংস্থাপন করেছে। যেহেতু বানপীড়িত অঞ্চল, সেয়ে বানপানীর সময়ত আর ভয়ানক ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক। স্থানীয় রাইজর অভিযোগ মতে ঠিকাদার হবিবুর রহমানে অধিক মুনাফা লাভের বাবে হেনু ঘোড়ার গাড়ির একটা বেড় লৈ ট্রান্সফর্মারের সম্মুখত ফটো লগাই ফটো মারি পুনের খুলি নেওয়া বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য দিয়ে। বারম্বার রাইজে মৌখিক অভিযোগ দিও নাপালে কোনো সুফল। ঠিকাদার হবিবুর রহমানে একাংশ বিষয় মেনেজ করে এনেদরে সরকারি নীতির বুদ্ধাঙ্গুষ্ঠ দেখায় চলাই নিছে নিজের দুর্নীতি। এতে প্রশ্ন হয় রাইজর এনে অভিযোগ পাওয়ার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করব সেয়া সময়তে হব লক্ষণীয়। রাজীব গান্ধী বৈদ্যুতিকরণ আঁচনির অধীনত চেঙা সমষ্টির দক্ষিণ পাৰত খোলাবান্ধা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত যিমান কেইখন ট্রান্সপিডার হবি ঠিকাদারের নেতৃত্বত বহুয়া হৈছে। কোনো এখন ট্রান্সপিডারত সেফটি বেড়া, কেবল সেফটি বেড়াই নহয় সেই ট্রান্সপিডারের লগত আনুষঙ্গিক যিখিনি সাধারণ মানুহৰ নিরাপত্তার কারণে যিখিনি সা সঁজুলি থাকিব লাগে সেইখিনিও কোনো পদ্যে দিয়া নাই। কেবল যে সাধারণ মানুষক মানে নীলা চশমা পিন্ধাই কেবল থুলমূলভাবে কামখিনি করে তেও গুছি গৈছে। এতিয়া সাধারণ মানুষের যথেষ্ট বিপদ আর সংকাত আছে যে যিকোনো মুহূর্তত এই ট্রান্সমিটার মিটারবিলাক যেহেতু ঘরের একদম নিচেই কাষত আছে আর গরু ছাগলী যেহেতু মানে মোর দেন 95% মানুষের কৃষিজীবী, গতি কৃষিকর্মর জড়িত থাকা মানুষের পশুপালন করে থাকে, গতি ইয়াত যে অহা দিনত দুর্ঘটনা নহব তার কোনো সংখ্যা নাই। রাইজ শঙ্কিত, রাইজ যথেষ্ট পরিমাণে শঙ্কিত। গতি এই স্বাগতে মানে বিভাগীয় মন্ত্রী মাননীয় বিবল মরা সাহাবক অনুরোধ জানাইছো যে এনেকুয়া ঠিকাদারের উপর যাতে নীতিগতভাবে বিহিত ব্যবস্থা গ্রহণ করে এই ঠিকাদার সকল যাতে ব্ল্যাক লিস্টেড করা হয়, অহা দিনত যাতে ঠিকাদারগিরি করব নয় তার কারণে মানে অনুরোধ জানাইছো। সরকারি নীতি একদম সম্পূর্ণরূপে ধূলিসাত করে সরকারি নির্দেশনাক বুড়ি বুড়া আঙুলি দেখায় একদম নিম্নমানের কাম করেছে। এইখানে আপনাদের দেখাই পাইছে মোট পিছফালে এখন কোনো ধরনের বেল দিয়া নাই, কোনো ধরনের বেড় দিয়া নাই, আর যিখিনি সেফটির কারণে যিখিনি সা সঁজুলি লাগে সেইবিলাক একো দিয়া নাই, এক মৃত্যু ফান্ডত পরিণত করে থাকে। আপনাদের দেখা পাইছে যে ফিউজের ব্যবস্থা করব লাগে, ফিউজ নাই, ডাইরেক্ট করে থাকে দিছে। ইয়াত যিকোনো মুহূর্তত কোনোবাই অজ্ঞ মানুষে যদি ইয়াতে টাচ করে ভয়ঙ্কর বিপদের মানে অবস্থার সৃষ্টি হব। খালি ফটোবিলাক যে মারিছে এইবিলাক কি নাম মাত্র লগাই পেলে, নাম মাত্র এটা বেড় আনি প্রত্যেকটো ট্রান্সমিটারত বহাই ফটো মারি আর সেইখন উঠাই লৈ গৈছে। কাগজে কলমে ওকে আছে কিন্তু পেটি ঠিকাদারৰ এইটো এটা মানে ভণ্ডামি, সাধারণ মানুষের জীবনক লৈ হেতালি খেলি আছে। গতিকে এনেকুৱা ঠিকাদারৰ বিৰুদ্ধে মন্ত্রী সাহেবে যাতে বিশেষ ব্যবস্থা লয় তার কারণে আমি মই বিশেষভাবে অনুরোধ জানাইছো। মই কব বিচাৰো এইটো যে আমার খোলাবান্ধা গাঁৱৰ যিখিনি ট্রান্সমিটার আছে গোটেইখিনি ট্রান্সমিটারত এটাৰো বেৰ নাই আর ট্রান্সমিটারবিলাক একদম হেৰিত বহাই দিছে। অলপ পানীত আহিলে মানে ট্রান্সমিটারবিলাক তলাই যা, আমার গাঁৱৰ মানুহবিলাকৰ খুব অসুবিধা হৈছে। আৰু আমি এই আমার গাঁৱলীয়া যিবিলাক মিস্ত্রীৰ লাইন বিভাগত কাম কৰিছে সেইবিলাকক মই আমি কৈছোঁ যে আমি ঘরে ঘরে 50-20 টাকাকে উঠাই আমি মিস্ত্রীবিলাকক দিছোঁ যে আমার ট্রান্সমিটারখিনি উপরত উঠাই দিয়ক, সিহঁতে নিদিয়ে। আৰু আমার এইটো হবি ঠিকাদারে বহুত গাফিলতি কাম কৰি গৈছে, সি আজি অলপ কাম কৰি টাকাখিনি গুছি লৈ গৈছে, মানে আত্মহত্যা কৰিছে। হয়, মাটিতকৈ কিমান ওখ হ'ব? 3 ফুট নহবয়ে, 2.5-2 ফুট মান হ'ব। তাহলে সম্পূর্ণ দুর্নীতিৰে কাম কৰিছে? হয়, একদম দুর্নীতি গাফিলতি। বানপানী কেনে কয়? আমার এতে বানপানী বহুত হয়, এইবিলাক সব তল যাব না? হ্যাঁ, বানপানীতে একদম তল যায়, এর উপরতে পানি উঠি যায়। একো নাই,
এটো অকল এটোতে না গটা গটা নহয় আর সকলে যেমন দিছে হেমন হেম গটাইখানি নাই এটো কি সেঙা মুষ্টি সেঙা মুষ্টি ঠাইখানার নাম কি খোলাবান্ধা নাকি খোলাবান্ধা 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 পঞ্চায়েত আছে জিকেটা ট্রান্সফার আছে বেন নাই নাই কেনে কো অসুবিধা হয় নাকি আপনার অসুবিধা মানে আমার বেন নহয় তাতে আমি ওসরতে যাবেই নহয় যদি নাই না ওলায় যদি আমি বগুলাতে ওলাব না যাও তাহলে ভয় লাগে ভয় লাগে আর লড় সহজে আমার আছে না নয় তাকে আবে না দেব বগুলো বহুত রিক্স হয় না হ্যাঁ বহুত রিক্স হয় গরু ছাগলী তো আছে হ্যাঁ গরু ছাগলী আছে এটা সরকার তথা বিদ্যুৎ বিভাগ কি কব কি কব মানে আপনি হে জানে কি কব না কবি আপনি হে জানে বেট দিয়ে দেব লাগে হ্যাঁ সব দিয়ে দেব লাগে নগরবেড়ার পৰা সাজ্জাদ কবিৰৰ ৰিপৰ্ট মাইনুসেনি। আপুনি ব্যৱসায় কৰিম বুলি ভাবি আছে নেকি? তেন্তে আহক গুৱাহাটীৰ মাজমজিয়াত অৱস্থিত ডনা প্লেনেটলৈ। ন্যূনতম সিকিউৰিটি মানিৰে আপুনি আৰম্ভ কৰিব পাৰিব বাণিজ্যিক প্ৰতিষ্ঠান, য'ত উপলব্ধ থাকিব পাৰ্কিঙৰ সুবিধা। আমাৰ লোকেশ্যন GS ৰোড, খ্ৰীষ্টান বস্তি, গুৱাহাটী। যোগাযোগৰ নম্বৰ 8787600310।